গোপালগঞ্জ অনলাইন স্কুলের আজকের পাঠে সকলকে সুস্বাগত। সঙ্গে আছি আমি ছন্দা, সহকারী শিক্ষক নীলফা সরকারি প্রাথমিক বিদ্যালয় টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। ছোট্ট সোনামণিরা, আজ আমি বরাবরের মতোই দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তোমরা বাংলা বই খাতা কলম সঙ্গে নিয়ে আমার সঙ্গে বসে পড়ো। ছোট্ট সোনামণিরা, তোমরা সকলেই হয়তো জানো গতকাল আমাদের কি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল এবং সকলেই আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিবসটি পালন করেছি। আজ আমরা সেই শহীদদের স্মরণে শুরুতে একটি সকলেই একটি কবিতা আবৃত্তি করি। চলো আবৃত্তি করছি আল মাহমুদের একুশের কবিতা থেকে কয়েকটি লাইন। ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুরবেলা রক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমীরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারি শোকের বসন পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি আমায় নিবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ছোট্ট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে কবিতাটি শুনেছ এবং আবৃত্তিও করেছ। এবার দেখো আমরা আজকের পাঠ শুরুতেই তোমাদের গত সপ্তাহে করেছিলাম কার কথা বলতো? শরীফার কথা, ঠিক বলেছো। শরীফা ও তার সঙ্গে কে ছিল? শরীফার নানা। এই তো শরীফা ও তার নানাকে নিয়ে আমরা কি পড়েছিলাম বলতো? শীতের সকাল। শরীফা ও তার নানা কোথায় বসেছিল বলতো? কি পোহাচ্ছিল তোমাদের কি মনে আছে? এই তো অনেকেই বলে গেছো, তাই না? রোদ পোহাচ্ছিলেন। এবং শরীফা ও তার নানা দুজনে মিলে রোদ পোহাচ্ছিল। তোমাদের বাড়িতে নিশ্চয়ই নানা নানি দাদা দাদি আসে এবং তোমরাও রোদ পোহাও। শরীফাকে এমন সময় কে ডেকেছিল বলতো? এই তো অনেকেই পেরে গেছো, শরীফার মা ডেকেছিল। এবং শরীফা তার নানাকে কি বলেছিল বলতো, মনে আছে? হ্যাঁ, এই তো বলেছিল রোদ কেন মিষ্টি হয়। আচ্ছা, তাহলে চলো শুরুতেই আজকে আমরা জেনে নেই যে আজকে আমরা কি পড়বো। আজকে আমরা পড়বো শীতের সকালেরই পরবর্তী অংশ, যেটা আমরা পড়েছি তার বাকি অংশ আজকে আমরা শেষ করব। এবং শুরুতেই তোমাদের একটি শীতের সকালের একটি ভিডিও আমি তোমাদের দেখাতে চাই। দেখো শীতের সকাল যেমন হয় তার একটা ভিডিও আমি তোমাদের জন্য রেখেছি। দেখো কুয়াশাচ্ছন্ন, সবাই রস নিয়ে যাচ্ছে এবং দেখো সবাই কি করছে, রোদ পোহাচ্ছে। এই দেখো আগুন জ্বলে কি করছে, শীতের সকাল। দেখো সব গাছে গাছে রস কাটছে, রোদ পোহাচ্ছে এবং কুয়াশায় ঘেরা শিশির পড়েছে। দেখো একটা শীতের সকালের ভিডিও রয়েছে। দেখো এই যে দাদা দাদিরা সবাই মিলে বসে বসে কি করছে, রোদ পোহাচ্ছে। শীতের সকাল, সবাই
সবাই আমার সঙ্গে নিশ্চয়ই ভিডিওটি দেখছ। এবং সবাই নিশ্চয়ই শীতের সকালে ভিডিওটি দেখেছো। এবং এখন আমরা আমাদের আজকের পাঠ, পাঠ থেকে কিছুটা অংশ এখন আমরা পড়ব। আজকে আমাদের পাঠের যে নির্ধারিত অংশটি রয়েছে আমরা সেটি এখন আমাদের এই বই থেকে পড়ে নেব। দেখো, শীতের সকাল, তোমাদের বইয়ের 16 পৃষ্ঠা বের করো এবং দেখো আমরা এমন একটা ছবি রয়েছে যেটা আমরা গতকাল পড়েছি, আজ আমরা এখান থেকে পড়া শুরু করব। শুরুতেই দেখো একটা ছবি রয়েছে, এখানে এখানে শরীফার নানা ও শরীফা বসে আছে রোদে, এমন একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং তোমাদেরও নিশ্চয়ই বাড়িতে এমন বড়রা রয়েছে এবং তাদের নিয়েই তোমরা বসে থাকো, থাকো না? হ্যাঁ, ঠিক বলেছ, বসে থাকো। এবং যখন তোমাদের বাসায় কেউ বেড়াতে আসে, তোমরাও কি করো, তার সঙ্গে এমন করেই গল্প করো এবং তাকে নিয়ে বসো এবং গল্প করো, রোদে বিভিন্ন ধরনের খাবার খাও, যত্ন করো। এরকম করেই আমরা আজকের আজকের পাঠের বিষয়বস্তুতে আমরা তেমন কিছু ছবি দেখতে পাবো। আমরা পূর্বেই জেনেছি কি শরীফা ও তার নানা রোদে বসে গল্প করছিল। এবং দেখো শরীফা, এবং শরীফা তার নানাকে কি বলছে, আর কিছু লাগবে নানা? শরীফা তার নানাকে জিজ্ঞাসা করেছিল কি, যে নানা আর কিছু লাগবে? তখন নানা কি বলেছে, নানা আমার ওষুধের কৌটাটা এনে দাও বুবু। নানা কি বলেছে, যে বুবু আমাকে আমার ওষুধের কৌটাটা এনে দাও। আমরা সকলেই জানি যে একটু বয়স হয়ে গেলে তাদের কি হয়, বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয়। শরীফা ঘর থেকে ওষুধের কৌটাটা এনে দিল, অর্থাৎ যে বড় একটা কৌটা বা পাত্র ছিল তার মধ্যে অনেকগুলো ওষুধ ছিল, সেই ওষুধ শরীফা ওর নানাকে এনে দিল। এবং দেখো ওষুধের শরীফা ঘর থেকে ওষুধের কৌটাটা এনে দিল, গ্লাসে পানি ঢেলে দিল। গ্লাসে কি করলো, ওষুধ খেতে হলে কি লাগবে, পানি লাগবে, এই জন্য পানির গ্লাসে পানি ঢেলে দিল। কৌটা থেকে ওষুধ বের করে নানার হাতে দিল। দেখছো শরীফা ওর নানার জন্য বেশ যত্ন করছে, তাই না? সে কি করেছে, যে নানাকে ওষুধও বের করে হাতে দিল। নানা বেঁচে থাকো বুবু, নানা কি হলো, খুশি হলো এবং বলল যে বুবু তুমি বেঁচে থাকো, নানা বেঁচে থাকো বুবু, অনেকগুলো ভালো কাজ করেছো। নানা বলেছে কি, যে তুমি অনেকগুলো ভালো কাজ করেছো আজ। আজ কি কি ভালো কাজ করেছে বলো তো? সে নানাকে ঔষধ এনে দিচ্ছে, বের করে দিচ্ছে এবং কি করেছে, পানি ঢেলে দিচ্ছে, মায়ের কথা শুনেছে। শরীফা খুব লক্ষ্মী মেয়ে, সেটাই বলেছে, যে অনেকগুলো ভালো কাজ করেছো। শরীফা খুশি হয়ে নানাকে জড়িয়ে ধরলো। শরীফা কি করলো, খুব খুশি হলো তার নানার প্রতি, যেহেতু তার নানাও তাকে তার ভালো কাজের জন্য দোয়া করেছে এবং সেও তাকে জড়িয়ে ধরলো। আমরা আজকের পাঠটি আবার পুনরায় পড়বো এবং তোমরা সকলে আমার সঙ্গে আঙুল মিলিয়ে পড়বে। শরীফা, আর কিছু লাগবে নানা? নানা আমার ঔষধের কৌটাটা এনে দাও বুবু। শরীফা ঘর থেকে ঔষধের কৌটাটা এনে দিল, গ্লাসে পানি ঢেলে দিল, কৌটা থেকে ওষুধ বের করে নানার হাতে দিল।
না না, বেঁচে থাকো বুবু, অনেকগুলো ভালো কাজ করেছো আজ। শরীফা খুশি হয়ে নানাকে জড়িয়ে ধরল। সবাই নিশ্চয়ই আমার সঙ্গে পার্টি এতক্ষণ করেছ। এবার দেখো, আমরা এখানে নতুন শব্দ কি জেনেছি, শরীফাকে আমরা আগেই চিনি। আমাদের এই পাঠে আমরা শরীফাকে পূর্বেই চিনেছি, যে শরীফা ও তার নানাকে নিয়েই মূলত এই পাঠটি। এবার দেখো, আর কিছু লাগবে, এই কিছু বলতে কি বোঝাইছে, যে নানার কোনো দরকারি কোনো কিছু লাগবে কিনা। দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। তোমাদের যখন কেউ কিছু কারো উদ্দেশ্যে যখন কিছু বলবা, সে তার উত্তরে বলবে বা প্রয়োজনে বলবে, তখন এই প্রশ্নগুলো আমাদের বুঝতে হবে। প্রশ্নগুলো কি আমাদের এমনি সচরাচর কথা থেকে প্রশ্নগুলোর ধরন একটু আলাদা হয়ে থাকে, তাই না? যেমন আমরা জিজ্ঞাসা করছি, আর কিছু লাগবে নানা, এই কথাটি হলো প্রশ্নবোধক কথা। এই জন্য দেখো একটা প্রশ্নবোধক চিহ্ন বসেছে বিরাম চিহ্নে, এটাও তোমাদের লক্ষ্য করতে হবে। এরপরে দেখো নানা কথা বলছে, নানা বলছে আমার ঔষধের কৌটাটা এনে দাও বুবু। ঔষধ, ওষুধ, ওষুধ বলতে কি বুঝি, আমরা যখন রোগ ব্যাধি হয় তখন কিছু পথ্য বা রোগীর প্রয়োজনীয় কিছু মেডিসিন, ওষুধ, যেটা ডাক্তাররা সাধারণত আমাদের প্রেসক্রিপশন করে থাকে এবং সেই ওষুধগুলোই আমরা খাই। এটা ঔষধ আমরা বলে থাকি, ঔষধ, যেটা আঞ্চলিকতার জন্য নানা বলেছে ওষুধ। কৌটা, কৌটা বলতে আমরা বুঝি পাত্র, যেখানে আমরা কোনো কিছু সংরক্ষণ করে রাখি। এবার দেখো এনে দাও বুবু, শরীফা ঘর থেকে ওষুধের কৌটাটা এনে দিল, গ্লাসে পানি ঢেলে দিল। গ্লাস, গ্লাস বলতে আমরা বুঝি কি কাচের বা স্টিলের, যাতে আমরা পানি পান করে থাকি এমন একটা পাত্র, যেটা আমাদের সবার ঘরেই আছে। কৌটা থেকে ওষুধ বের করে নানার হাতে দিল। বেঁচে থাকো বুবু, বেঁচে থাকো বুবু বলতে আমরা দোয়া করা বুঝাইছি, তাই না? নানা শরীফাকে দোয়া করেছেন যে পৃথিবীতে সব থেকে যত আনন্দ আছে তার মধ্যে বেঁচে থাকার আনন্দই সবার বেশি, আমরা বেঁচে থাকাটাই সবাই উপভোগ করি। সেই দোয়াটাই নানা শরীফাকে বলেছে, যে তুমি সুস্থ থাকো এবং বেঁচে থাকো এই পৃথিবীতে, সেটা বলেছে। এবং অনেকগুলো ভালো কাজ করেছো, ভালো কাজ বলতে আমরা বুঝি যে কাজে অন্যের ক্ষতি হয় না, ভালো হয় এবং নিজেরও ভালো লাগে, এগুলোকে আমরা ভালো কাজ বলে থাকি, অন্যের উপকার হয়। আর শরীফা খুশি হয়ে, খুশি বলতে নিজের আনন্দ, আনন্দিত হওয়া, আনন্দ পাওয়া, খুশি হয়ে নানাকে জড়িয়ে ধরল। শরীফা কি খুশি হয়েছে, নানা তাকে দোয়া করেছে তাই খুশি হয়েছে এবং শরীফা কি করছে, নানাকে জড়িয়ে ধরেছে। এবার দেখো আজকের পাঠে আমরা যতটুকু জানতে পারলাম, এখানে কিছু প্রশ্ন রয়েছে, কিছু বিরাম চিহ্ন রয়েছে, কিছু যুক্ত বর্ণ, নতুন শব্দ, এবং এখানে আমরা কি দেখেছি, যে নানা তার নাতির সঙ্গে বসে ওষুধের কৌটা থেকে ওষুধ দিচ্ছে এবং খাচ্ছে এমন একটা ছবিও এখানে রয়েছে। চলো তো আমরা দেখি মোবাইলে তোমাদের ল্যাপটপে এমন একটা ছবি তোমাদের দেখাতে পারি কিনা। সবাইকে একটু অপেক্ষা করো, দেখো এই যে মোটামুটি একটা ছবি তোমাদের দেখতে দেখাতে চেষ্টা করছি আমি, যেখানে নানা এবং দেখো শরীফা এবং শরীফার নানাকে দেখা যাচ্ছে এই ছবিতে। দেখো সবাই লক্ষ্য করো এবং নানা এবং শরীফার একটা ছবি আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম, যাই হোক আমাদের ছবিটি দুঃখের বিষয় যতটুকু দেখেছি আর বাকি অংশটা চলে গেছে, আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর।
আর ওষুধের কৌটোটা এনে দাও বুবু। ছুরি জড়িয়ে ধরল। শরীফা এস, সবাই দেখো এবার ওনের কাগজে। ও এবার দেখো এই যে নানা ও তার নাতি বসে আছে এবং শরীফার মা কি করছে, শরীফাকে ডাকছে। দেখো তার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এবং শরীফা তার নানার জন্য দেখো জল খাবার নিয়ে যাচ্ছে, এমন একটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো এই যে ছবিতে শরীফা ও তার নানা দেখো বসে আছে। যাই হোক আমরা যতটুকু যাই হোক আমি চেষ্টা করলাম তোমাদের মোটামুটি শরীফা ও তার নানার একটা ছবি দেখানোর চেষ্টা আমি তোমাদের করলাম এবং আমরা মোটামুটি এই পার্ট থেকে জানতে পারলাম অনেক কিছু। এবার তার আলোকে আমি তোমাদের কিছু প্রশ্ন করব, দেখি তোমরা প্রশ্নগুলোর উত্তর কতটুকু পারো। দেখো শুরুতেই রয়েছে কিছু নতুন শব্দ, কিছু প্রশ্নের উত্তর বলি ও লিখি। শরীফার কাছে নানা কি চেয়েছিল বলতো? তোমাদের কি মনে আছে শরীফার কাছে নানা কি চেয়েছিল? একটু মনে মনে সবাই খোঁজো তো। শরীফার কাছে নানা ওষুধের কৌটা চেয়েছিল, ঠিক বলেছো, সবাই নিশ্চয়ই খাতা কলমে লিখেও ফেলেছো। শরীফার কাছে নানা ওষুধের কৌটা চেয়েছিল, আমার সঙ্গে নিশ্চয়ই তোমাদের উত্তরও মিলে গেছে। শরীফা কেন নানাকে জড়িয়ে ধরলো তোমাদের কি মনে আছে? কোন এক সময় শরীফা তার নানাকে জড়িয়ে ধরল আমরা দেখেছি বা জেনেছি, সেটা কখন? শরীফা খুশি হয়ে নানাকে জড়িয়ে ধরল। এবার দেখো নানা শরীফাকে কি দোয়া করলেন, কি দোয়া করলেন তোমাদের কি মনে মনে আছে? শরীফাকে কি দোয়া করলেন? শরীফা যেহেতু অনেক ভালো ভালো কাজ করেছিল তাই নানা শরীফাকে দোয়া করেছিল, তাই না? এবং দোয়া করে কি বলছিল? ঠিক বলেছ, বেঁচে থাকো বুবু, বেঁচে থাকা দোয়া করে দোয়া করেছিল শরীফা, শরীফাকে ওর নানা, বেঁচে থাকো বাবু বুবু, এই বলে নানা শরীফাকে দোয়া করলেন। এবার দেখো বিপরীত শব্দ, বিপরীত শব্দ দেখো, বিপরীত শব্দ বলতে আমরা কি বুঝি? বিপরীত শব্দ বলতে আমরা বুঝি সচরাচর যে অর্থ তার থেকে ভিন্ন কোনো অর্থ যাতে প্রকাশ পায় এমন কিছু শব্দ যেগুলো আমরা ব্যবহার করেছি তার বিপরীত দিকে, উল্টো দিকে যে শব্দ তাকে বলি বিপরীত শব্দ। দেখো এখানে আমরা পেয়েছি কি? বাচ্চা, বাচ্চা, বাচ্চা এর বিপরীত শব্দ কি হবে বলতো? মানে উল্টো দিকে যে বিপরীত যে অর্থটা তার না, সেটা কি হবে? মরা, ঠিক বলেছো, মরা। এবার দেখো আমরা পেয়েছি এটা কখন পেয়েছিলাম? বেঁচে থাকো বহু, শরীফা কে ওর নানা দোয়া করেছিল। এবার দেখো খুশি, খুশি, খুশি আমরা পেয়েছি কখন? শরীফা খুশি হয়েছিল, তাই না? এর বিপরীত শব্দ কি হবে বলতো? খুশি হওয়ার বিপরীত শব্দ দুঃখ পাওয়া, ঠিক বলেছো, খুশি দুঃখ। এবার দেখো নানা বলেছিল কি? অনেকগুলো ভালো কাজ করেছো আজ, আমরা পেয়েছিলাম আজ। আজের বিপরীত শব্দ কি হবে? আজ, অর্থাৎ আজকের দিন, এটার বিপরীত হবে কাল, ঠিক বলেছো,
কাল। এরপরে ভালো, ভালো এর বিপরীত শব্দ কি হবে বলতো? ভালো বলতে আমরা যা বুঝি তার বিপরীত হবে হলো মন্দ। ঠিক বলেছো, মন্দ মন্দ। এবার আমাদের সঙ্গে তোমরা একটু মিলিয়ে নাও। বাঁচা মরা, খুশি দুঃখ, আজ কাল, ভালো মন্দ। এবার হচ্ছে অনেক। আমরা দেখেছিলাম যে অনেকগুলো ভালো কাজ করেছো, অনেক অনেক বলতে আমরা বুঝি ব্যক্তি অনেকগুলো অনেক, কিন্তু কম অর্থাৎ অল্প, কম। অনেক হলো কি? কম। তাহলে অনেক কম। এবার আমরা নতুন শব্দটা একটু দেখি। নতুন শব্দ এখানে কি পেয়েছিলাম? ওষুধ। ওষুধ সাধারণত আমরা বলে থাকি ঔষধ, আঞ্চলিক ভাষায় সে বলেছে, তারা বলেছে ওষুধ। এবার দেখো খুশি, খুশি মানে কি? আনন্দ, আনন্দ। এরপরে জেনেছি কৌটা, ওষুধের কৌটা সম্পর্কে আমরা জেনেছি। এইটা কৌটা না বলে কি বলবো? ওষুধের পাত্র। ঠিক বলেছো, বলবো কি? পাত্র। কৌটাকে আমরা, কৌটা বলতে আমরা কি বুঝি? পাত্র, যেখানে কিছু জিনিসপত্র গুছিয়ে রাখা যায় এবং একটা মুখ আছে সুন্দর করে আটকিয়ে গুছিয়ে রাখা যায়। এখানে নানা তার ঔষধগুলো একটা কৌটায় গুছিয়ে রেখেছিল। তাহলে আমরা আজকের পাঠের এই প্রশ্নগুলো এবং বিপরীত শব্দ, নতুন শব্দ নিশ্চয়ই তোমরা সকলে লিখে নিয়েছো, আর একবার করে নেই। শনিবার কাছে নানা কি চেয়েছিল? শরীফার কাছে নানা ওষুধের কৌটা চেয়েছিল। শরীফা কেন নানাকে জড়িয়ে ধরল? শরীফা খুশি হয়ে নানাকে জড়িয়ে ধরল। নানা শরীফাকে কি দোয়া, কি বলে দোয়া করলেন? বেঁচে থাকো বুবু, এই বলে নানা শরীফাকে দোয়া করলেন। এবার দেখো বিপরীত শব্দ রয়েছে, বাঁচা মরা, অনেক কম, খুশি দুঃখ, আজ কাল, ভালো মন্দ। নতুন শব্দ রয়েছে দেখো, ওষুধ ঔষধ, খুশি আনন্দ, কৌটা পাত্র। তাহলে সর্বোপরি আজকে আমাদের শীতের সকাল পাঠটি পুরোটাই অনেকটা শেষ হওয়ার পথে, এবং আমরা এই পাঠে দেখতে পেয়েছি যে এক নানা ও ও নাতি, যাকে সে কি বলেছে? বুবু, বুবু বলে ডেকেছে। তারা কি করছিল? মাঠে রোদ পোহাচ্ছিল শীতের সকালে, ঘুম থেকে উঠে বেশ শীত লাগে, তখন রোদে গেলে আমাদের খুব ভালো লাগে। এই নানা এবং নাতি দুজনে মিলেই রোদ পোহাচ্ছিলেন, এবং শরীফা নানাকে কি প্রশ্ন করেছিল যে রোদ মিষ্টি হয় কেন? তখন নানা কি বলেছিল যে যখন আমরা শীতের সকাল যখন আমাদের রোদ গায়ে লাগে তখন আমাদের আরাম লাগে, আর এই আরামটাই হচ্ছে মিঠা বা মিষ্টি, ভালো লাগাটাই হচ্ছে মিঠা বা মিষ্টি। এমন সময় শরীফার মা কি বলেছিল যে শরীফাকে আসো, ভিতরে আসো এবং নানার জন্য কি নিয়ে যাও? নাস্তা নিয়ে যাও। তোমাদের বাড়িতেও যদি কেউ এমন বেড়াতে আসে তোমরা কি করো? তাকে নাস্তা দাও না? নাস্তা দাও এবং তাকেও তোমরা এরকম করেই যত্ন করো, করো না ছোট সোনারা? করো, তাই না? আমি আমরাও করি, শরীফাও করেছে দেখো। এবং শরীফা ও নানা বসে নাস্তা খাচ্ছিল, এবং শরীফার নানা কি বলছিল? গরম রুটির মজাই আলাদা। কি খেয়েছিল তারা বলতো? রুটি, গরম রুটি। এবার দেখো শরীফা কি জিজ্ঞেস করেছিল? শরীফা নানার দিকে কত যত্ন করেছে, তাই না? হ্যাঁ, তোমরা এমন করো না? তোমরাও করো, তাই না? তোমাদের বয়স্ক যারা আছে তোমরাও তার দিকে এমন খেয়াল করো, যত্ন করো। দেখো নানা নাস্তা এবার বলেছিল, শরীফা আর কিছু লাগবে নাকি নানা? তখন নানা বলেছিল, আমার কি ঔষধের কৌটাটা এনে দাও। ঠিক বলেছ। এবং শরীফা ঘর থেকে কি এনে দিল? ঔষধের কৌটা এনে দিয়ে কি সে রেখে দিল? না, রেখে দিল না। সে বলেছিল যে সে কিন্তু ওষুধ খুলে নানার হাতে দিল, গ্লাস সে পানি ঢেলে দিল, এভাবেই সে নানার যত্ন করলো, এবং নানা কি খুশি হয়ে তাকে আশীর্বাদ করলেন যে বেঁচে থাকো বুবু এবং অনেকগুলো ভালো কাজ করেছো। শরীফা খুশি হয়ে কি করলো? নানাকে জড়িয়ে ধরলো। ছোট্ট সোনারা, আমরা
সেই গল্পটি শেষ করেছি। এবার তোমরা আমাকে বলো তোমাদের কেমন লাগলো, নানা ও নানা শরীফা, শরীফা ও তার নানার যে কথোপকথন, এটা কি তোমাদের ভালো লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে, তাই না? হ্যাঁ, তোমাদের ভালো লেগেছে। এবং তোমরাও তোমাদের পরিবারে যারা বড় থাকবে, বয়স্ক থাকবে, তাদের সঙ্গে এরকম করেই যত্ন নেবে এবং তাদের সঙ্গে গল্প করবে, সুন্দর সময় কাটাবে। অতিথি আসলে যত্ন করবে, নাস্তা খেতে দেবে। আর আজকের পাঠে তোমার এখান থেকে শীতের সকাল, শীতের সকালে এখানে যেমন নানা এবং নাতি অনেক কিছু করেছে, অনেক কিছু বলেছে, তুমি তোমার অভিজ্ঞতা থেকে 5টি বাক্য শীতের সকাল সম্পর্কে তুমি লিখবে। এবং তুমি পাশাপাশি লিখবে তোমার বাড়িতে যদি না অতিথি আসে তাহলে তুমি তাকে কিভাবে যত্ন করবে, সে বিষয়েও তুমি 3টি বাক্য লিখবে। লিখে তুমি তোমার পরিবারের মা বাবা অথবা ভাই বোন যারা আছেন বয়স্ক তাদের দেখাবে। এবং আজকের পাঠ এই পর্যন্তই। ছোট সোনারা, তোমরা সকলেই পাইতে থাকো, সুস্থ থাকো, এই দোয়া করছি। সকলকে ধন্যবাদ।